নমস্কার, হাংলা টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিও হচ্ছে 2sc5200 এবং 1943 ট্রানজিস্টার বোর্ডের হামিং প্রবলেমের সলিউশন। তার আগে আপনারা যদি বাংলা টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সেটা সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। হামিং প্রবলেম খুঁজে বার করার জন্য সর্বপ্রথম ক্যাবিনেটটাকে ওপেন করতে হবে, তার জন্য স্ক্রুগুলোকে খুলে নিতে হবে। হামিং প্রবলেম সাধারণত তারগুলোর জন্য হয়ে থাকে, যখন যেখানে যত বেশি তার থাকবে সেখানে তত বেশি হামিং প্রবলেম দেখা যাবে। সুতরাং তারগুলোকে টাই দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে। আবার তারের আশেপাশে হাত নিয়ে আসলেও অনেক সময় হামিং প্রবলেম দেখা যায়। তাছাড়াও গ্রাউন্ডের কোনো তার যদি খোলা থাকে, গ্রাউন্ডের ইনপুট বা আউটপুটের গ্রাউন্ডের তার যদি কোথাও খোলা থাকে তাহলেও হামিং প্রবলেম দেখা যেতে পারে। এছাড়াও ক্যাপাসিটারের জন্যও হামিং প্রবলেম হয়ে থাকে। ক্যাপাসিটার বহুদিনের পুরনো হয়ে গেলে এবং তার মধ্যে লিকুইডগুলো শেষ হয়ে গেলে হামিং প্রবলেম দেখা যেতে পারে। এছাড়াও ভলিউম কন্ট্রোলের যে পিনগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে গেলে হামিং প্রবলেম দেখা যেতে পারে। ব্লুটুথে ওভার ভোল্ট হলে সেখানে হামিং প্রবলেম দেখা যেতে পারে। তার জন্য আপনি ইনপুট 5 ভোল্টে যে পজিটিভ যেখানে আছে সেখানে 1 ওহম রেজিস্টেন্স দিতে পারেন, 1 ওহম কিংবা 2 ওহম দিতে পারেন, এবং একটি ডায়োড দিয়ে দিতে হবে ইনপুট ভোল্টেজে 5 ভোল্ট। এই অ্যাম্পলিফায়ারটি সম্পূর্ণ হ্যান্ডমেড। আপনারা যদি এটা কিনতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোনে যোগাযোগ করে এটা কিনতে পারেন এবং এর প্রাইস তখনই আপনাকে ফোনে বলে দেওয়া হবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।